আসসালামু আলাইকুম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে যুক্ত করার জন্য ধন্যবাদ আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমার একটা প্রশ্ন ছিল ছোট্ট প্রশ্ন ইসলামের পর্দার বিধান নিয়ে আমি আপনার ওয়েবসাইটে লেখাটা পড়েছিলাম তো সেভাবে সেখানে লেখা ছিল ইসলামের পর্দার বিধানটা কিভাবে আসলো সাউদ এবং উমার ঘটনাটা আমি পড়েছিলাম তো আজকে সকালবেলা আমি একটা বই পড়ছিলাম বইটার লেখক হচ্ছে মুহিবদ্দিন মোহাম্মদ বইটার নাম মুক্তিব্যাঙ্গ প্রকল্প সেখানে লেখা ছিল যে বোরকাটা আসলে ইসলামিক কোনো পোশাক না নবীর স্ত্রীরও কোনোদিন কোনো বোরকা পরেননি তো আপনার কাছ থেকে জাস্ট এটাই জানতে চাচ্ছিলাম যে নবীর স্ত্রীগণ কোনোদিন বোরকা পরিধান করেছিল করেছিল কিনা অবশ্যই পড়েছিল মানে মোহাম্মদের বৌদের একটু স্পেশাল বোরখা যেটা এখনকার সময় আফগানিস্তানে পাওয়া যায় সেই বোরখাটা পড়তে হইতো মোহাম্মদের স্ত্রীদের একটু রেফারেন্সটা দেখানো যাবে রেফারেন্সটা এখন তো দেখানো মুশকিল ভাই ভাই এখন এখন দেখাতে পারবো না রেফারেন্স আমার কাছে হাতের কাছে নাই আচ্ছা আচ্ছা না আমি সকালবেলা বইটা পড়ছিলাম যখন তখন সেখানে স্পষ্ট ভাবে লেখা ছিল তোমার বইয়ে ওখানে কোনো রেফারেন্স উল্লেখ ছিল না সে কারণে আপনার কাছে জিজ্ঞেস করছি এখানে যে ঘটনাটা ঘটেছিল যে মক্কার ইয়ারা মেয়েরা অনেক বেশি পর্দা টর্দা করতো কিন্তু মদিনার মেয়েরা ছিল একটু স্বাধীন চেতা মদিনার মেয়েরা এত পর্দা ফলো করতো না তখন ওমর এটা নিয়ে চেতাচেতি করতো বেশি মানে রেগুলার চেতাচেতি করতে এটা নিয়ে এই বিষয়টা নিয়ে ওমরের অনেক চুলকানি ছিল রেগুলার সে এটা নিয়ে কথা বলতো মোহাম্মদকে বারবার জ্ঞান জ্ঞান করতো মোহাম্মদের কাছে এসা যে এটা এটা করেন এটা করেন এটা করেন এমন কি দাঁড়ান একটু আমি দেখি রেফারেন্স আমি আমার কাছে আছে নাকি তাহলে আমি আরেকটা রেফারেন্স দেখা দেখাই দিব এটার সাথে একটু অপেক্ষা করেন ঠিক আছে আমার আহ ঠিক আছে না ওই রেফারেন্সটা এই মুহূর্তে আমার কাছে নাই আসলে আমি এখন দেখাতে পারবো না কারণ হচ্ছে কি ওই রেফারেন্সটা আমি স্ক্রিনশটটা নেই নেই মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা আমি আপনি আমাকে পরে একদিন মনে করাই দিয়েন তাইলে আমি মানে স্ক্রিনশটটা আবার নিয়ে রাখবো ওই রেফারেন্সটা মানে ওমর আয়সা জ্ঞান জ্ঞান করতো মোহাম্মদের বৌদের কাছে আয়সা জ্ঞান জ্ঞান করতো এটা নিয়ে যে তোমরা এই সে করো না নবীকে নবীকে এই নবীকে উত্তক্ত করো না নবীকে বিরক্ত করো না এই যে মারিয়া কিপ্তিয়ার সাথে যে মোহাম্মদের যৌন সম্পর্ক এটা নিয়ে হাফসা এবং আয়সা খেপে গেছিল পরে এটা নিয়ে আহ ওমর আয়সা সব বৌরে এই মানে খালি বলতো জ্ঞান জ্ঞান করতো আয়সা এইটা নিয়ে অন্য বউর আবার ক্ষিপ্ত হয়েছিল মোহাম্মদের উপরে যে ওমরের উপরে যে এই ওমর এসে এত প্যাক প্যাক করে কেন আমাদের সামনে এসে এত জ্ঞান জ্ঞান করে কেন প্রত্যেক দিন এসে জ্ঞান জ্ঞান করে এটা এইগুলো নিয়ে এই জিনিসটা আবার বর্ণনা করা আছে যে মোহাম্মদের স্ত্রীরা আবার বিরক্ত হয়েছিল এই জিনিসটা নিয়ে যে ওমর এসে জ্ঞান জ্ঞান করে এটা নিয়ে এই রকমের ওমর বিভিন্ন বিষয় নিয়ে বৌদেরকে খালি ইয়া করার মানে চাপ দেওয়ার জন্য ওমর এসে নানাভাবে জ্ঞান জ্ঞান করতো মোহাম্মদের কাছে এসা এটা নিয়ে নবীও ওমরের উপর একটু বিরক্ত হয়েছিল আবার নবীর বৌরও ওমরের উপর বিরক্ত হয়েছিল যে এই জ্ঞান জ্ঞানী স্বভাবের কারণে হ্যাঁ এবার বলেন মানে আপনি কি শিওর যে মানে কোরআন এবং হাদিস দ্বারা এটা জানা যায় যে নবীর স্ত্রীগণ বোরকা পরিধান করত এটা তো হ্যাঁ আমি তো শিওর যে চাদর হ্যাঁ আমি আমি হ্যাঁ বলেন আমি গুগলে সার্চ করেছিলাম তো কয়েকটা আর্টিকেল পড়েছি সেখানে আমি পাইনি বোরকার কথাটা পেয়েছিলাম বক্ষদেশ ডেকে রাখার কথা পেয়েছিলাম এবং চাদর পরিধান করতো এটা পেয়েছিলাম কিন্তু আসলে যে শুধুমাত্র যদি আপনি কোরআন পড়েন তাহলে এই জিনিসটা পাবেন কিন্তু আপনি যদি ইসলামের ইয়াগুলা পড়েন মানে ইসলাম ইসলামের যে চার মাঝাবের যে চার ইমাম তাদের ইয়াগুলাও একসাথে পড়েন এবং হাদিসগুলো একসাথে পড়েন তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলা সেই সময় থেকে চালু ছিল যে এই কালো বোরখা এবং পুরা জিনিসপত্র সবকিছু ঢেকে রাখা সেটা সেই সময় থেকে চালু ছিল আমার কাছে এই মুহূর্তে তো সেটা নাই কিন্তু আমি বের করে রাখতে পারবো আপনি আমাকে পরে আরেকদিন মনে করাই দিন তখন আমি বের করে রাখব না আর একটা কথা মানে বোরখা তো ইসলামের মৌলিক কোনো পোশাক না মানে এর আগেও তো প্রচলিত ছিল না হ্যাঁ এর আগেও প্রচলিত ছিল আচ্ছা আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল আরেকটা প্রশ্ন হচ্ছে মানে দাসীদের সতর হচ্ছে নাবির নিচ থেকে হাঁটু পঞ্চত্ব আমি যতটুকু জানি মানে তৎকালীন যারা দাসী ছিল তারা কি শুধুমাত্র নাবি থেকে হাঁটু পর্যন্ত মানে উপর কি বক্ষ দেশকে কি তাদের খোলা সব সবসময় বক্ষদেশ খোলা থাকা না থাকা এটা আসলে তাদের জন্য আবশ্যক না হুম কিন্তু পরবর্তী সময় কিছু কিছু আলেম আবার বলছে যে এটা দাসীদের ক্ষেত্রে আবশ্যক দাসীদের ক্ষেত্রে করতে হবে কিন্তু সেই সময়ের যে ইয়াগুলা পাওয়া যায় রেফারেন্সগুলা পাওয়া যায় সেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সেই সময় জিনিসটা আবশ্যক ছিল না সেই সময় এটা না করলেও কোনো সমস্যা নাই এমনকি আব্দুল্লা ইবনে ওমরের ওইখানে আপনাকে আমি একটা ইয়া দেখাচ্ছি দাঁড়ান আব্দুল্লা ইবনে ওমরের ওমর এই এটা নিয়ে মুশফিক মিনারের সাথে একটা দীর্ঘ ডিবেট হয়েছিল সেখানে আমাদের একজন আরবি ভাষাভাষী একজন বন্ধু তার না মানে তিনি হচ্ছেন বাংলাদেশি কিন্তু তার গার্লফ্রেন্ড হচ্ছে আরবি ভাষাভাষী তিনি এসে মুশফিক মিনারকে একদম ধৈরে ধৈরে বানান করে করে আরবি বুঝাই দিছিল যে এটা অর্থ কি এটা হচ্ছে ওই যে এই ভিডিওটা আমি একটু দেখাচ্ছি দাঁড়ান এক সেকেন্ড আমি দেখেছিলাম ভিডিওটা আর দর্শকরা একটু দেখুক তাহলে আপনি একটু দেখেন দর্শকরা একটু দেখুক এই ভিডিওটা السنن الكبرى للامام ابي بكر احمد بن الحسين بن علي البيهقي وفاته الجشد اعتنوا تحقيق محمد عبد القادر عطاء جزء الثاني دار الكتب العلميه كتاب الصلاه باب عورات الأمة بيز 320 321 باب عورات الأمة ايش حديث اختبارا قراصنه شروحه عن حماد بن سلمه قال حدثني ثمامه ابن عبد الله بن انس عن جده انس بن مالك قال كنا إماء عمر رضي الله عنه يخدمننا كاشفات عن شعورهن تضرب ثديهن قال الشيخ والآثار عن عمر بن الخطاب رضي الله عنه في ذلك صحيحا. انس بن مالك رضي الله تعالى عنه تني سنجم رضي الله تعالى عنه رضي الله تعالى عنه তাদের কাশিফাত আন শুউরহিন তাদের জুল তারা কভার করতেন না যেহেতু এটা ছিল নিয়ম আর জুলটা বুকের উপর বুকের উপর ঢেকে রাখতেন এদিকে পর্দার জন্য তাদের জুলটা সামনের দিকে ঢেলে রাখতেন তাদরিবু সুদিয়াহুন এই কথা বলেছেন ইমাম সরি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় সেখানে খেদমতের জন্য ঘরের কাজের জন্য যে মহিলারা থাকতেন তারা মাথা কভার করতেন না তবে চুল

এই হাদিসটা নিয়ে আমরা মুশফিক মিনার সাথে দীর্ঘ একটা ইয়া হয়েছিল সেটা আপনি বের করে দেখতে পারেন সেটার ভিতরে খোলা থাকতো এবং থাকত আরো তো আছে যে দাসীদেরকে যখন কেনাকাটা হয় তখন আসলে কিভাবে কেনাকাটা হয় সেটার বিস্তারিত বিবরণও তো আমরা লাইভে অনেকবার দেখাইছি যে মুমিনরা যখন দাসী কিনতে যাবে তখন আহ টিপে টুপে দেখতে পারবে এবং তখন তাদেরকে ইয়া ভাবে করতে পারবে মানে তাদের ইয়া আছে কিনা তারা ভার্জিন কিনা সেই জিনিসটাও চেক করে দেখতে পারবে আঙ্গুল দ্বারা এই জিনিসটা মানে ইয়া করতে পারবে সেই রকম দেখাই কারণ সেগুলো এখানে দরকার আলোচনাটা যখন উঠলই তখন এই জিনিসগুলা দেখে নেওয়া দরকার খুবই জরুরি দেখেন এখানে দেখেন জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আশরাফুল হিদায়া থেকে ইসলামিয়া কুতুবখানা নবম খন্ড এখানে দেখেন যে জিনিসটা বলা হচ্ছে আহ মানে দাসী কেনার কেনা টেনার যে মাসালা যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে সেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই যেসব স্থান দেখা বৈধ যদিও এতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা হয় এভাবেই বর্ণিত আছে এরূপ বর্ণনা করা হয়েছে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি আমাদের মাসায়ক বলেছেন এ অবস্থায় প্রয়োজনের স্বার্থে দৃষ্টিপাত করা বৈধ যদিও উত্তেজিত হওয়ার আশঙ্কা বোধ করা হয় তবে কামভাব জাগ্রত হলে কিংবা কামভাব জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে স্পর্শ করা বৈধ হবে না কেননা এটা এক প্রকারের ভোগ বলে বা গণ্য আর ক্রয়ের ইচ্ছা না থাকা অবস্থায় কামভাব না থাকলে স্পর্শ করা বৈধ যখন দাসী কোনো সাবালক অর্থ তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সেজন্য শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে এর কারণ আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি যে দাসীর পেট ও পিঠ সতরের অন্তর্ভুক্ত ইমাম থেকে এও আছে যে যখন এমন বয়সে তাকে দেখলে কামভাব জাগে এবং তার মতো মেয়েদের সাথে সঙ্গম করা যায় তাহলে সে সাবালিকার মতো তাকে এক কাপড়ে বাজারে উপস্থিত করা যাবে না তার মাঝে কামভাব থাকার কারণে আচ্ছা এই বাজারে উপস্থাপনের ব্যাপারটা এখান থেকে আলোচনা আলোচনী আলোচনা পেলাম আমরা উপরের ইবারতে দাসী ক্রয়ের সময় শরীয়ত নির্ধারিত দর্শনীয় অঙ্গসমূহ স্পর্শ করা যাবে কিনা তা নিয়ে তা আলোচনা করা হয়েছে ইমাম কুদুরি তার মুক্তাসারুল কুদুরিতে বলেন যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা যায় যা দেখা যায় এমন কি যদি স্পর্শ করার দ্বারা ক্রেতার মধ্যে কামভাব জাগ্রত হয় তবুও অর্থাৎ ইমাম মোহাম্মদ যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে সে তার জন্য দাসীর পায়ের নলি বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই ভাই এই জিনিসটা কি দেখা গেল হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এরপরে বলা হচ্ছে যে স্পর্শ করা দ্বারা কামভাব জাগ্রত আশঙ্কা থাকলে স্পর্শ করা যায় তাদের মতে মানে স্পর্শ করার দ্বারা যদি কামভাবও জাগ্রত হয় তাহলেও স্পর্শ করা যায় হবে কোনো সমস্যা নাই আহ ইত্যাদি ইত্যাদি এখানে বর্ণনা করা হচ্ছে পূর্ব যুগের ইমামগঞ্জ দাসী করার সময় তাদের ত্বক সম্পর্কে ধারণা নেয়ার উদ্দেশ্যে স্পর্শ করাকে বৈধ বলতেন পরবর্তীকালে মানে অনেকে অবৈধ বলেছেন ঠিক আছে যখন কোনো কিশোরী দাসী প্রথম ঋতুমতি হয় তখন উক্ত দাসীকে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে নিম্নাঙ্গ আবৃত হয় এমন এক কাপড় পরিয়ে তাকে দর্শন করা যাবে না মানে নিম্নাঙ্গ আবৃত হয় এমন এক কাপড় পরিয়ে দর্শন দর্শন করা যাবে না কারণ ঋতুমতি হওয়ার অর্থ হলো সে বালাইগা হয়েছে আহ ইত্যাদি ইত্যাদি তারপরে যে কিশোরী দাসী কামভাবের পর্যায়ে উপনীত হয়েছে তাকে বিক্রির জন্য এক কাপড়ে পেশ করা যাবে না এরপরে দেখেন সহবাসের উদ্দেশ্যে দাসী যৌন দাসী ক্রয় করা কিভাবে ক্রয় করবেন সেটা এখানে বলা আছে যে সহবাসের উদ্দেশ্যে যদি হয় দাসীটাকে আপনি ক্রয় করেন যদি সহবাসের শুধুমাত্র সহবাসের উদ্দেশ্যে সেটা করা যাবে কোনো দাসী ক্রয় করার পর যদি তার মুখে বা বগলে দুর্গন্ধ অনুভূত হয় অথবা সে ব্যভিচারিণী বা জারজ বলে প্রমাণিত হয় তবে তাকে ফেরত মানে রিফান্ড অপশনও রাখছে ইসলাম কত মহান একটা ধর্ম দেখেন এই যে আমরা অ্যামাজন থেকে আমি অর্ডার অর্ডার করি করলে বাসায় এসে চলে আসে আবার দিনের রিফান্ড পলিসি আছে কিছু কিছু ক্ষেত্রে এক মাসের রিফান্ড পলিসি আছে মানে আমি ব্যবহারটা এবার করে আবার ফেরত দিতে পারি এখানে দেখেন ইসলাম দাসি ক্রয়ের ক্ষেত্রে কত সুন্দর কত চমৎকার রিফান্ড পলিসিও রেখেছে যে বলেছে যে আহ দাসী ক্রয় করার পর যদি তার মুখে বা বগলে দুর্গন্ধ অনুভূত হয় অথবা সে ব্যাভিচারিণী বা জারজ বলে প্রমাণিত হয় তবে তাকে ফেরত দেওয়া যাবে কারণ অনেক সময় দাসী যৌন সম্পর্কের উদ্দেশ্য ক্রয় করা হয় এই যে দেখ এই কথাটা দেখা গেছে ভাই যে যৌন সম্পর্কের উদ্দেশ্য ক্রয় করা হয় এই কথাটা দেখা গেছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে মানে মুমিনরা তো যৌন শুধুমাত্র যৌন সম্পর্কের উদ্দেশ্য দাসী ক্রয় করত তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে তো যেই দাসীদেরকে যৌন সম্ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাদেরকে তো যৌন দাসী বলে তাই না হ্যাঁ আর মানে জন্য যদি হ্যাঁ দেখার দরকার কি এটা তো তার কোনো কাজ নাই সে হুদাই কেন টিপে টুপে দেখবে এটা তো প্রয়োজন অপ্রয়োজনীয় আচ্ছা আর শারীরিক ও চারিত্রিক এসব দোষ ত্রুটি ও দুর্বলতা তখন মিলনের পথে অন্তরা হয়ে দাঁড়ায় সুতরাং দাসের ক্ষেত্রে এগুলো দোষ দ্রব্যের মধ্যকার ত্রুটি যদি যদি এমন হয় যে যা থেকে দ্রব্য সাধারণত মুক্ত হতে পারে না এমন একমন সরিষার মধ্যে এক পোয়া দেড় পোয়া কলা থাকে থাকে দূষণীয় নয় আচ্ছা ঠিক আছে একটু একটু প্রবলেম হলে সমস্যা নেই আচ্ছা দেখেন এইবার দেখেন আরেকটা জিনিস হিদার নবম খণ্ডে যেটা বলা আছে আহ পৃষ্ঠা পাঁচশো ছিয়ানব্বইতে এটা আরো যখন এখানে বলা হচ্ছে অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কোনো দাসীকে কুমারী হিসেবে ক্রয় করে অতঃপর দেখে যে উক্ত দাসীর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু বিক্রেতা কুমারিত্ব নষ্ট হওয়ার বিষয়টি অস্বীকার করে তাহলে এরূপ অবস্থায় বিষয়টি যাচাই করার জন্য এক পর্যায়ে দাসীর লজ্জাস্থান পরীক্ষার উদ্দেশ্যে দেখা বৈধ মানে লজ্জাস্থানটা আপনি পরীক্ষা করে দেখবেন যে এই দাসীর কুমারিত্ব আছে নাকি নাই এই জিনিসটা আপনি দেখতে পারবেন মানে এইগুলা যে কি ভয়াবহ বিষয় যে আমি এগুলা কল্পনা করি যে মানে মুমিনদের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হইতো তাহলে আমরা দেখতে পাইতাম যে মুমিনরা এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে মনে করেন তাদের মা বোনকে যদি এভাবে বাজারে তুলে লোকজন কেনাকাটা করতেছে দাম দর করতেছে ওই এত টাকা এত এত টাকা আচ্ছা একটু টিপা দেখি তো এটা কত দাম যায় পাঁচ হাজার টাকা দাম যায় দশ না না দশ হাজার টাকা আর আর একশো টাকা কমা আর একশো টাকা কমা এইভাবে যদি তাদের মা বোনকে বাজারে তুলে যদি এভাবে মোলামুলি করতো এবং বিক্রি বাটটা করতো আমি দেখতে চাই যে তাদের চেহারাটা তখন কিরকম হয় এই এই জিনিসটা আমার খুবই দেখার ইচ্ছা যে জায়েজ করার জন্য হয়নি করে এত গালি করে আমাদেরকে আমাদেরকে কতল করতে চায় এই আমরা এগুলা বলি দেখে এগুলাকে তারা জায়েজ করতে চায় তাদের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটতো তাইলে তারা কি করতো মোহাম্মদ হাসান ভাই আপনি বলেন তো যে আপনি কি এটা কখনো অ্যাকসেপ্ট করবেন কোন এটা ধরেন আপনার শত্রুর মে শত্রুর মে তাকেও কি বাজারে এভাবে বিক্রি করা হচ্ছে এটাকে আপনি কখনো অ্যাকসেপ্ট করতেন না না এটা তো কোনোভাবেই সম্ভব না খুব জঘন্য নিয়ম কানুন দেওয়া আছে এখানে মানে আমার ঘোরতর শত্রু মানে সবচেয়ে বড় শত্রুর মেয়ে কেউ যদি এভাবে মানে বাজারে তোলা হয় আমি তো সেটাও কখনো মানতে পারবো না কিন্তু এরা কি অবলীলায় এই জিনিসগুলা তারা মানে হ্যালো হ্যাঁ বলেন বলেন হ্যাঁ বলছি প্রত্যেকটা মানুষের তো অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার তো একটা মানুষের আত্মসম্মান বুদ্ধ নষ্ট হচ্ছে তার দেখে ক্রয় করতে পারবে তার স্বাধীনতাটুকু হরণ করা হচ্ছে তার আত্মসম্মান নষ্ট করা হচ্ছে তো এগুলো তো কোনোভাবেই ভালো বা নৈতিক হতে পারে না হ্যাঁ ঠিক আছে মোহাম্মদ হাসান ভাই আর কি কোনো প্রশ্ন আছে আপনার আমার আরেকটা বিষয় একটু জানার ছিল আমি সুরা নুরের একত্রিশ নম্বর একটা আয়াত পড়ছিলাম তো সেখানে আয়াতটা একটু মানে আমি যেভাবে বুঝতাম আসলে সেই বুঝটা ঠিক ছিল কিন্তু একটু দেখতে চাচ্ছিলাম আয়াতটা একটু স্ক্রিনে কষ্ট করে আমি দেখে বুঝিয়ে বলতে পারতাম এখন মুখস্থ নেই তো আচ্ছা বের করছি দাঁড়ান শুনানুর চব্বিশ নম্বর মনে হয় একত্রিশ নম্বর আয়াত হ্যাঁ এইখানে আমরা আলবায়ন বায়ান অনুবাদটা পড়ি দেখি এখানে কি বলা আছে আচ্ছা একটু ছোট করে দিই এত বড় হইলে ভালোভাবে দেখা যায় না হ্যাঁ বলেন এটা এখানে বলা হচ্ছে আর মুমিন নারীদের বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষ দেশকে আবৃত করে রাখে তারা যেন তাদের স্বামী পিতা তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর নিজের ছেলের স্বামীর ছেলে ভাই ও ভাইয়ের ছেলে বোনের ছেলে আপন নারীগণ তাদের ডান হাত যার মালিক হয়েছে কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের সম্পর্কে ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে মানে এখানে বলা হচ্ছে যে স্বামী পিতা শ্বশুর তারপর হচ্ছে স্বামীর ছেলে ভাই ভাই ও তার ছেলে বোনের ছেলে আপনার মানে তাদের সামনে কি তাদের গোপন অঙ্গ প্রকাশ করা যাবে সৌন্দর্য প্রকাশ করা যাবে এটা বলা হচ্ছে আর তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর নিজেদের ছেলে 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 স্বামীর ভাইয়ের বোনের আপন নারীগণ তাদের ডানহাত যার মালিক হয়েছে অধীনস্থ জন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে মানে এই যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের কাছে সৌন্দর্য প্রকাশ করতে পারবে হ্যাঁ এটা তো আমি আগে খেয়াল করি ভাই এটা তো হয়তো অনুবাদে কিছু একটা গন্ডগোল থাকতে পারে দাঁড়ান এটা দেখি আর তারা যেন তাদের ইত্যাদি ইত্যাদি তাদের মালিক এখানেও সেম কথাই লেখা আছে হ্যাঁ এটা তো আমি আগে খেয়াল করিনি সেভাবে হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট করেছেন তো এটা নিয়ে আমি আগে হ্যাঁ মানে যে জিনিসগুলো যে জিনিসগুলো গায়েরে মহরমের সামনে উপস্থাপন করা যাবে না বা দেখানো যাবে না সেগুলো এখানে যেগুলো বলা হচ্ছে শ্বশুর এর সামনেও দেখানো যাবে ভাইয়ের ছেলে বা শামির শে শামির ভাই তাদের কাছেও দেখানো যাবে এরকম টাইপ কিছু হ্যাঁ আপনি একটা ভালো পয়েন্ট উত্থাপন করছেন আমি এটা নিয়ে তাহলে আরেকটু পড়া লেখা করে তাফসীরগুলো একটু পড়া লেখা করে আমি দরকার হলে এটা নিয়েও একটা মানে একটা লেখার ভিতরে এই জিনিসটাও এড করা যায় কিনা আমি একটু দেখি এটা পয়েন্টটা খুবই ভালো আপনি যে পয়েন্টটা ধরছেন আমি বুঝতে পারছি আপনি কি ধরছেন আপনি আমি বুঝতে পারছি কিন্তু এটা নিয়ে আমার আরেকটু তাহলে পড়তে হবে তাফসিট গুলো একটু ভালো করে দেখতে হবে তারপর আমি এটা নিয়ে একটা কথা বলতে পারবো আপাতত এই জিনিসটা আগে কখনো আমি মানে খেয়াল করি এভাবে আপনি যেভাবে খেয়াল করছেন সেভাবে আমি খেয়াল করে পুরি নেই কেন যে আমি এভাবে খেয়াল করে পড়লাম না এটাই এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা তো আমার বোঝা আগেই বোঝা উচিত ছিল এখন আপনার আপনি বলার পরে আমার মনে হইতেছে হ্যাঁ এটা তো ঠিকই তো এটা তো একটু গন্ডগোল আছে এখানে একটা গন্ডগোল তো অবশ্যই আছে ঠিক আছে আমি এটা হ্যাঁ বলেন ইখানে হয়তো যারা বিশ্বাসী তারা একটু গোজামিল দিতে পারে কারণ এখানে লেখা আছে যেন সৌন্দর্য প্রকাশ না করে তার হয়তো সৌন্দর্য বলতে উনি কিছু বোঝায় দিতে পারে হ্যাঁ হ্যাঁ তার তারা যেটাই বোঝাক বোঝাক কিন্তু আমি তো বুঝতেছি এখানে একটা বিরাট ঘাপলা তো আমি দেখতেই পাচ্ছি আমি একটু আরেকটু অ্যানালাইসিস করে নেব জিনিসটাকে তারপর যদি আমার আমাদের আমার সন্দেহটা যদি ভুল হয় তাহলে আমরা বলে দিব যে আমরা একটু ভুল ছন্দ করছিলাম কিন্তু এখন আপাতত মনে হচ্ছে এখানে একটা ঘাপলা আছে ঠিক ঠিক আছে আছে আমার ছিল যুক্ত ভাই থাকেন পান আমরাও মানে অনেক সময় আমরা ভুলে যাই হ্যাঁ অনেক অনেক পয়েন্ট আমাদের মাথায় আসে পড়ার সময় কিন্তু পরে আবার ভুলে যাই আপনার যখনই কোনো পয়েন্ট আসবে তখনই সাথে সাথে যে কাজটা করবেন লিখে রাখবেন একটা কাগজে এটা আমি অনেক বছর পরে টের পাইছি যে যখন পয়েন্টটা আসে তখন যদি সাথে সাথে আমি লিখে না ফেলি তাহলে আমি পরে কয়েকদিনের মধ্যে আমি ভুলে যাই জিনিসটা আপনি যেহেতু এগুলো নিয়ে পড়তেছেন এবং ঘাটাঘাটি করতেছেন যখনই কোনো পয়েন্ট মাথায় আসবে অবশ্যই লিখে রাখবেন একটা কাগজে একটা নোট রাখবেন একটা সব সময় এই নোটটা খুবই ইম্পর্টেন্ট এটা সব ভবিষ্যতে খুবই কাজে দিবে আপনার জন্য আমাদের জন্য আমাদের সবার জন্য এটা কাজে দিবে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন শুভরাত্রি আছে একটা ধরছে তো আমার আগে আসে হয়তো অনেক সময় আমি আমরা পড়ি কিন্তু পরার সময় মাথায় আসে এক ঘন্টা পরে আসলে ভুলে দিই যে কি আসছিল মাথায় সেটা ঠিক আছে আমরা পরের জনকে যুক্ত করি তাহলে দেখি